বন্ধুরা, 10 টাকার গুঁড়ো আমুল দুধ দিয়ে কীভাবে বানানো যায় খুব সহজ পদ্ধতিতে রসমালাইয়ের রেসিপি, সেটাই আজকে তোমাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্টবেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রসমালাই। রসমালাই করতে তোমাদের সঙ্গে কী কী লাগবে আমি শেয়ার করবো। অল্প সময় ঘরে বসে বানিয়ে ফেলুন রসমালাই, তো এই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি বন্ধু তোমাদের ভালো লাগবে। রসমালাই করতে লাগবে 1 বাটি গুঁড়ো দুধ, 1টা ডিম নিয়েছি, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, সামান্য পরিমাণে ঘি, অল্প কটা এলাচ, 1 বাটি চিনি, সামান্য পরিমাণে বেকিং পাউডার, এখানে নিয়ে নিয়েছি 1 বাটি আমল দুধ, এগুলো লাগবে, সব কিছু লাগবে রসমালাই তৈরি করতে। বন্ধুরা দেখতে পাচ্ছ, প্রথমে আমি এই ডিমটাকে ফাটিয়ে নেবো। ফাটিয়ে আমি এইটা দিয়ে ডিমটাকে ভালো করে গুলে নেবো কিছুক্ষণ ধরে। কিছুক্ষণ ধরে এই ডিমটাকে আমি ভালো করে গুলে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আলাদা পাত্রের মধ্যে আমি যে 1 বাটি দুধ নিয়ে নিলাম, সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম, দু চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এটা কিছুক্ষণ ধরে এই ঘি আর বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নেবো। এই যে এইভাবে ভালো করে মিশিয়ে নেবো। এই যে আমার মিশানো হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ ধরে এই গুঁড়ো দুধের মধ্যে আমি বেকিং পাউডার আর ঘি ভালো করে মেখে নিয়েছি, যত ভালো করে মাখবে তত রসমালাইটা খেতে ভালো হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি আগে থাকতে এই ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, দিয়ে এবার এই ডিমটা আমি দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে আটা যেমন মাখে সেরকম ভালো করে মেখে নেবো কিছুক্ষণ ধরে। এই যে বন্ধুরা, অল্প অল্প করে নেবে, একবারে সব ঢালবে না, দিয়ে আটা যেমন মাখে ওরকম ভালো করে মেখে নেবে। কিছুক্ষণ ধরে এই গুঁড়ো দুধটা ভালো করে আমি মেখে নিয়েছি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ। এই যে বন্ধুরা, প্রথমে আমি হাতে 1 ফোঁটা ঘি নিয়ে নিলাম, দিয়ে 2 হাতে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এই যে আগে থাকতে দুধটাকে মাখিয়ে রেখেছি, এখান থেকে আমি অল্প করে নিয়ে এই যে হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব। এই ঘিটা মাখানো হলো কারণ এই এই যে পাকাচ্ছি যে এটা গোলটা ভালো আসবে, হাতে লাগবে না। এই যে এইভাবে আমি সমস্ত গোল করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি সমস্ত রসমালাইগুলো তৈরি করে নিয়েছি। এই যে এইভাবে আমার রান্না চাপড় হয়ে গেছে, আমি উনানটাকে বসিয়ে নিচ্ছি। এই যে উনানটা ধরে গেছে, তো উনানের উপর আমি কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা একটু গরম হবে। কিছুক্ষণ ধরে কড়াটা গরম করে নিয়েছি, তাই গরম করার মধ্যে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। এই যে অন্য দেখতে পাচ্ছ, আমি দুধ দিয়ে দিয়েছি, এই দুধটা আবার কিছুক্ষণ ধরে আমি জাল দিয়ে নেবো। কিছুক্ষণ ধরে দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি, এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি চিনি। এই চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ আধা দিয়ে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ ধরে দুধটাকে আমি না ছেড়ে দিয়ে নিয়েছি, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো আগে থাকতে এই রসমালাইগুলো আমি তৈরি করে নিয়েছি। এই যে এগুলো দুধের মধ্যে আবার দিয়ে দেবো 1টা 1টা করে। এইটা কিছুক্ষণ ধরে ফুটবে, যত ফুটবে সেত মিষ্টিটা ভালো হবে, বড় হবে, নরম হবে, খেতে স্বাদ হবে। এটা অনেকক্ষণ ধরে আমি ফুটিয়ে নেবো ভালো করে। যে কিছুক্ষণ ধরে রসমালাইগুলো আমি দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর বড় হয়ে গেছে, দেখো ফুলে গেছে। এই যে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে এলাচ, এই যে এগুলো দিয়ে দেবো। এবার আমি যে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো, এই যে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, অবশেষে আমার রসমালাই তৈরি হয়ে গেছে। এই যে বন্ধুরা, তোমরাও বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে, খুব সুন্দর, ভালো লাগবে ছোট বড় সবার জন্য। বন্ধুরা অবশেষে আমার
রসমলাই বানানো হয়ে গেছে, ওদেরকে দেবো, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। তো বন্ধুরা আমরা রসমলাই খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। সাহায্য করো, আমি যেন আরো অনেক অনেক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। ধন্যবাদ।